আজকে আমি তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো আমাদের 11th ক্লাসের উচ্চতর গণিতের অধ্যায় 3 এর জটিল সংখ্যা। এখানে আজকে আমরা আলোচনা করব জটিল সংখ্যা কি এবং জটিল সংখ্যার বিভিন্ন ধর্মগুলি আমরা আলোচনা করব। চলো আলোচনা করা যাক। প্রথমত আমরা যে বিষয়টা বলবো কমপ্লেক্স নাম্বার। আসলে জটিল সংখ্যা জিনিসটা কি? জটিল সংখ্যাটা হলো a প্লাস ib আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। এখানে এই a প্লাস ib আকারের অংশটির মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো বাস্তব অংশ আর একটা হলো অবাস্তব অংশ। যে অংশের মধ্যে আই যুক্ত সেটি হলো অবাস্তব অংশ, আর আই ছাড়া অংশটি হলো বাস্তব অংশ। যেমন একটি উদাহরণের মাধ্যমে আমরা আলোচনা করতে পারি, যেমন 2 + 3i। তাহলে এখানে বাস্তব অংশ কত? বাস্তব অংশ হলো 2 আর অবাস্তব অংশ 3, কারণ এই 3-র সাথে আই আছে, আই যুক্ত হওয়ার কারণে এটি কি আমাদের এটি হলো অবাস্তব অংশ। আর এই কারণেই যেহেতু এটার মধ্যে অবাস্তব অংশ আছে তাই আমরা বলতে পারি 2 + 3i কে আমরা বলবো কি একটি জটিল সংখ্যা। এখানে এই আই এর ধর্ম নিয়ে আমরা এখন আলোচনা করব। যেমন আই স্কোয়ার সমান আমরা লিখতে পারি -1, আবার আই সমান আমরা লিখতে পারবো √(-1). আর একটা বিষয় প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য রাখবা তোমরা, যে যদি আমাদের কোথাও আমরা আই দেখি আই কে আমরা লিখতে পারবো -iq। কেন এটি আমরা লিখবো? কারণ আমাদের যদি -iq যদি থাকে তাহলে এটাকে লেখা যাবে -i² × i, তার মানে মাইনাস, আর এই আই স্কোয়ার এর মানটা আমরা একটু আগে লিখেছি -1, তাহলে এখানে লিখবো আমরা -1 × i, তার মানে মাইনাসে মাইনাসে +1 × i, তাহলে ফাইনালি i। তাহলে দেখা গেল আমাদের এই i আর -iq এই দুটি সমার্থক, এই কারণে আমরা i থাকলে আমরা লিখতে পারবো -iq। আবার যদি আমরা কোথাও যদি দেখি যে -i আছে তখন আমরা লিখতে পারবো iq। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই আগের উদাহরণটির মাধ্যমে তোমরা এটিও অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তীতে আলোচনা করব যে জটিল সংখ্যার আরেকটি বৈশিষ্ট্য ওমেগা। ওমেগার বিভিন্ন ধর্ম নিয়ে, যেমন এখানে ওমেগাটা হলো এককের কাল্পনিক ঘনমূল। ওমেগা হলো এককের কাল্পনিক ঘনমূল, যেমন ওমেগা³ = 1, ওমেগা⁴ = ওমেগা³ × ওমেগা, ফাইনালি ১ × ওমেগা = ওমেগা, ওমেগা⁵ = ওমেগা³ × ওমেগা² = ১ × ওমেগা² = ওমেগা² আবার ওমেগা⁶ = ওমেগা³² 1² = 1। এখান থেকে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি যে ওমেগার পাওয়ার যদি 3-এর গুণিতক হয়, অর্থাৎ 3-এর নামতা, তাহলে তার ফলাফল আমরা 1 লিখব। যেমন ওমেগা³ = 1 লিখেছি, ওমেগা⁶ = 1 লিখেছি। যেমন এখানে আমরা আরো লিখতে পারি যে ওমেগা³ = 1, ওমেগা⁶ = 1, ওমেগা⁹ = 1, ওমেগা⁹ = 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা ওমেগা পাওয়ার যদি 3-এর গুণিতক হয় আমরা সকল ক্ষেত্রে আমরা 1 লিখতে পারি, আর গুণিতক ছাড়া বেশি যা থাকবে তাই আমাদের ফল হবে। যেমন আমরা এখানে ওমেগা⁴ এটাকে আমরা লিখতে পারবো ওমেগা, কারণ গুণিতক 3-এর পরে বেশি থাকে 1, এই জন্য আমরা ওমেগা⁴ = 1 লিখেছি। আবার যদি ওমেগা⁵ থাকে এটাকে লিখতে পারবো ওমেগা², ওমেগা⁷ যদি 7 থাকে এটিকে লিখতে পারবো ওমেগা, কারণ এখানে 3-এর গুণিতক 6, 6-এর পরে কত 1, এই কারণে আমরা ওমেগা লিখেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই, পরবর্তীতে তোমাদের সামনে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।
ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন।